আবার গিগে যান, গিগে গিয়ে আপনার দেখেন ওই আপনার ড্রাফট অংশটা আপনার ইয়েতে ওই গিগে গিয়ে ড্রাফটে ওই গিগটা আছে ওই গিগটা দিবে। জি কোনটা মাঝখানে গিয়ে নিয়ে যায়, কার্সন স্পেস দিয়ে দিয়ে নিয়ে যান, মাঝে চলে যাবে। স্পেস দিয়ে দিয়ে মাঝে নিয়ে যান তাহলেই হয়। যে আপনার ড্রাফটে যান আপু, ড্রাফটে মেসেজ ইয়া গিগ আছে, হিয়ারো ভিআইডি, কেন আপনার গিগ রেডি করেন নাই, গিগের ডিসক্রিপশন রেডি করেন নাই? না স্যার লিখতে হবে, তখন কারেন্ট গেছিল তো লিখতে পারেন। হ্যাঁ, অন্য গিগ আগে রিসার্চ করে গিগের ডিসক্রিপশন লেখে লিখে নিয়ে সেখানে পেস্ট করে দেন, টাইপ করে করে পেস্ট করে দেন। সরাসরি কারো গিগেরটা কপি করে নিয়ে আসবেন না বাবু। না স্যার ইয়া কে আপু, যে আপনার ড্রাফটে যান, ড্রাফটে একটা দেখা যাচ্ছে যে একটিভ গিগ, একটা রিকোয়েস্ট ফর মডিফিকেশনে কিছু নাই, ড্রাফটে একটা, ড্রাফটে ক্লিক করে বাকিদের কি অবস্থা, বাকিরা কি গিগ তৈরি করতেছে? আপনি গিগে ক্লিক করেন। কে আপু, আপনি কি আমার কথা শুনতেছেন? এই যে গিগ তো এখানেই আছে, আপনি মোড়ে গিয়ে কি করেন? এই যে গিগ অর্ডারের পাশে গিগ আছে। কে আপু, আপনি কি আমার কথা শুনতেছেন? ফাহিম ভাইয়া, তারপর ফরাদ ভাই, তারপর জি স্ক্রিন শেয়ার করেন, দেখতেছি। আপনি গিগে ক্লিক করে দেখেন পাশে একটা অ্যাক্টিভ গিগের ওখানে ডান সাইডে ড্রাফট আছে, ড্রাফটে ক্লিক করে হ্যাঁ দেখেন ড্রাফটে যে গিগ আছে সেই গিগটা আপনি ইয়ে করেন, আবার ওপেন করেন, ওটা ইয়ে হবে। জি কি করবো ভাইয়া, কোথায় কি করবেন? কবির হোসেন ভাই দাঁড়ান, এখানে কে প্রেজেন্টিং আছে, আপনি কি ক্রোম ব্রাউজারে কি এখানে আপনার, আচ্ছা যে এখানে ডিসক্রিপশন দিবেন, কালকে যে ডিসক্রিপশন অন্যের গিগ থেকে ডিসক্রিপশন রিসার্চ করা দেখাইলাম, সেই ডিসক্রিপশন রিসার্চ করে নিজের মতো করে বানাই নিয়ে এসে এখানে দিবেন। আচ্ছা আপনারা ক্লাসে যে কতটুকু মনোযোগী থাকেন, আর হচ্ছে যে ক্লাসের ভিডিও যে কতটুকু দেখেন, প্রচুর অলস হয়ে গেছেন আপনারা। ছিলাম কে আপু, আপনার নেট কানেক্টিভিটি যে এত ফাস্ট, হয় না ড্রাফটে ক্লিক করেন, ড্রাফটে আমি কি করবো ভাইয়া বলে, যেখানে নেট করছি ভাইয়া আগে তখন থেকে এটাই করছি, যেখানে নেট পায় সেখানে যান। তাহলে ওই যে প্রতিদিন ক্লাস করার জন্য রিচা আপুর বাসায় যাবেন, ওনার বাসায় ওয়াইফাই আছে না, ওয়াইফাই গিয়ে ক্লাস করবেন। না ভাইয়া ও ফোনে ডাটা দিয়ে চালায়, ওরটাও এরকম, ওনার তো বাস যে কয়েকদিন ক্লাস করলো একদিনও তো ওই যে নেট কানেক্টিভিটি ঝামেলা হয়নি। আপনি একটু অপারেটর চেঞ্জ করে দেখেন তো, রবি স্কুলে জিপি করেন, জিপি থাকলে এয়ারটেল ল্যান্ড, বললাম আপনি অপারেটর চেঞ্জ করে দেখবেন যে অন্য অপারেটরের নেট কানেক্টিভিটি ভালো পায় কিনা। রবি তো এখানে পাই না, রবি সিম ইউজ করে যায় না কথা বলার জন্য,
বাসায় ব্রডব্যান্ড কানেকশন নেন। এরকম নেট স্পিড দিয়ে কাজ করা সম্ভব? আপনি দেখেন ওইটা কখন আসছে তা তো জানেন। আমার রেস্ট নেওয়া লাগবে না, আপনারা রেস্ট নেন। সারাদিনই রেস্ট নেই ভাইয়া। কার কি কি সমস্যা হয় 300 টাকা করেন দেখতেছি, কিক দেওয়া লাগবে। আমি ভাবলাম এটা কি শেষ করি। পুরো একটা দিন ছুটি পাইলেন, ছুটিটা আপনার কাজে লাগাইলেন না। ফারজানাপুর কি অবস্থা? নওয়াজ ভাইয়ের কি অবস্থা? আরিফ ভাই ফারজানাপুর খুব শোচনীয় অবস্থা। হ্যাঁ, একটু আজকে আর একটু ঘুরতে যান। বলছিলাম সেগুলা কই, এগুলো তো অ্যাড করেন, এগুলো অ্যাড করেন, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করেন। আপু শুনতে পাচ্ছেন? এই যে ফুল নেমের এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এগুলো অ্যাড করেন। আপু ভাইয়া জব অপশনে কি কি করব এখন? যে অপশন গুলো দেখাচ্ছে যে অ্যাক্টিভ, তারপর হচ্ছে ড্রাফট, পোস্ট, ডিনাই, এগুলো কিছু ড্রাফটে গিয়ে। আচ্ছা আপনার এখানে পরে আসতেছি, একটু আপনি স্ক্রিনশট করে রাখেন, আমি আগে ফারজান আপুরটা দেখে আসি। ফারজান আপু আপনি ফাইবারে যান। জি, আপনার এই যে এখানে ফুল নেমের জায়গায় ফুল নেম গুলা দিয়ে দেন, আপনার নিচে আসে। হ্যাঁ, এই যে ফুল নেমের এখানে ফুল নেম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন। হ্যাঁ ভাইয়া, কই তুমি, কোথায় তুমি? সবারগুলো একসঙ্গেই দেখি। আর একটু উপরে ওঠেন। হ্যাঁ, আপনি এই যে যে উপরে ওভারভিউ একটা অপশন আছে দেখেন উপরে, আপু কে আপু উপরে বাম সাইডে ওভারভিউ একটা অপশন আছে, আর একটু উপরে ওঠেন। এই যে দেখেন বাম সাইডে ওভারভিউ, ওটা ডান বাম এই দিকে। হ্যাঁ, ওভারভিউর পাশে প্রাইসিং একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ওভারভিউর পাশে ডান পাশে প্রাইসিং ক্লিক হয় না? ক্লিক হচ্ছে না কে আপু? আপনার মাইক্রোফোন অফ, কোনো কথা শুনতে পাচ্ছি না। ওইটাতে ক্লিক হচ্ছে না প্রাইসিং এ কি আপু? হ্যালো, জি শুনছে না ভাইয়া? জি শুনতেছি। হচ্ছে না তো এটা? আচ্ছা নিচে, ওটাই ট্রাই করলাম। আচ্ছা নিচে আসেন তাহলে একটু। বললাম সেভেন কন্টিনিউ ক্লিক করেন। এরকম করতেছে কেন আপনি? প্রাইসিং চলে আসছে, প্রাইসিং গুলা দিয়ে দেন এখন। জি সঞ্চিতা আপু, ওই স্ক্রিন শেয়ার করছেন কই আপনি? হ্যাঁ ভাইয়া, আমি কি এখন পাবলিক করে দেবো গিগ? হ্যাঁ গিগ পাবলিশ করবেন তো। আচ্ছা তাহলে পরে দিলাম ভাই। ইমেজ অপটিমাইজ করে আপকোর করে দিছেন? আসতেছে আপু কবির ভাই, ইমেজ অপটিমাইজেশন করছেন? জি ভাইয়া করছি আমি। আচ্ছা ওকে, পাবলিশ করে দিলাম ভাইয়া। দেন
অল দা বেস্ট জি কে আপুর কি সমস্যা সরি ইয়া শুনছি আপুর কি সমস্যা হ্যাঁ ভাইয়া এরপরে কি করব আচ্ছা একটু এডিট প্রোফাইলে ক্লিক করেন ওকে নিচে আসেন ফোন নাম্বার অ্যাড করছেন আচ্ছা ফোন নাম্বার অ্যাড করছেন আচ্ছা পেজটা একটু রিলোড দেন আপু একটু পেজটা রিলোড দেন মানে রিফ্রেশ দেব রিলোড হ্যাঁ আপনার গিগ দেওয়ার অপশন চলে আসবে এখানে ফিনিশ করব ভাইয়া জি 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 ভাইয়া এখন গিগ দেন এগুলো কভার ঠিক আছে ভাই আমি তাহলে করছি কবি ভাই কি সমস্যা এখন দেখেন ভাই একটু এই ক্লোজ করে দেব এটা দেন এটা ভাইয়া জি কেটে দেন এটা কেটে দেন হয়ে গেছে গিগ আপনার না নতুন গিগ দেন লিড জেনারেশনের পরে আমি কি শেয়ার করতে যাচ্ছি জি শেয়ার করেন প্রোফাইলের ডেসক্রিপশন এখন আর দেখতে হবে না ওইটা ওইভাবে থাকেন পরে দেখবো এখন আগে গিগ দেন নিচে চলে আসেন নিচে চলে আসেন প্রোফাইলের ডেসক্রিপশন এখন দেখবো না পরে দেখবো ওকে সে কন্টিনিউ যান পেজটা রিলোড দেন আচ্ছা সরি আগে অকুপেশনটা ঠিক করেন দাঁড়ান অকুপেশনটা অকুপেশনে ক্লিক করেন সিলেক্ট ইয়ার অকুপেশন হ্যাঁ এখানে ডিজিটাল মার্কেটিং দেন 17-20 দিয়ে দেন পাশে উপরে বক্স আছে বক্সে ইয়ার ফর্ম ডান সাইডে ইয়ারে ক্লিক করেন ভাইয়া আপুর ফটো একটু আমাকে আচ্ছা জি 17-তে সিলেক্ট করেন 17-20 দেন ওকে এখানে আপনি দেন ইমেল মার্কেটিং এ ক্লিক করেন তারপর ডান সাইডে কর্নারে উপরে দেখেন ই আছে ই-কমার্স হ্যাঁ তারপরে নিচে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডান সাইডের নিচের কলামে সেকেন্ডটা হ্যাঁ তারপর হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এ ক্লিক করেন শেষেরটা কয়টা হলো 4টা এসইও তে ক্লিক করে ওকে জেশন আরো নিচে আরো নিচে না তো আমার ঘুম ধরে দিচ্ছেন আরো নিচে আসেন
কন্টিনিউ ক্লিক করে দেন। কন্টিনিউ জি সঞ্জয় আপু আপনি স্ক্রিন শেয়ার করেন, পেজটা রিলোড দিয়ে নেন। এই যে একদম উপরে আপনাকে না ইয়া যে ফারজান আপুকে বলতেছি আর সঞ্জয় আপু আপনি স্ক্রিন শেয়ার করেন জি ভাই। যে এখন ফারজান আপু ফিনিশে ক্লিক করে, কালকে এই জিনিসটা আপনাদের দেখাইছি এবং বারবার বলছি গিগ দিতে গেলে এই সমস্যাগুলো হবে, একটু এই জিনিসটা খেয়াল করেন। সেখানেও করেননি আপনারা, ক্লাসে মনোযোগ কতটুকু থাকে আপনাদের? আপু ডিজিটাল মার্কেটিং এর উপর গিগ আপাতত না দিয়ে আপনি ফেসবুক বিজনেস পেজ অথবা গুগল মাই বিজনেস পেজ এর উপর অথবা লিড জেনারেশনের উপর গিগ দেন। আমরা যে কয়টা কাজ শিখছি সেটার উপর গিগ দেন, ঠিক আছে? আর ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেক্টর আছে, সেক্ষেত্রে মার্কেটিং প্ল্যানার এই জিনিসটা অনেক হিউজ একটা জিনিস। আপনি মার্কেটিংটা পুরোটা প্ল্যান করে দিয়ে ফুল আমাদের মার্কেটিং শেখার আগ পর্যন্ত এই কাজটা আসলে দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনার যদি হুট করে অর্ডার চলে আসে আপনি কাজটা সাবমিট দিতে পারবেন না। প্ল্যানার তো এখানে তো নির্দিষ্ট কোনো সেক্টর উল্লেখ করে নাই উনি। হ্যাঁ প্ল্যানার মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং প্ল্যানার এখানে হচ্ছে যে কারো একটা প্রোডাক্ট বা ইয়া কিভাবে মার্কেট করবে সেটার প্ল্যান এনাকে সাবমিট করতে হবে। উনি তো এখনো মার্কেটিং এ শেখে নাই, সেক্ষেত্রে উনি প্ল্যানটা কিভাবে তৈরি করবে আর কিভাবে সাবমিট করবে এই কারণে এইটা না দিয়ে আপনারা হচ্ছে যে ফেসবুক বিজনেস এর উপর গিগ সার্চ করেন অথবা লিড জেনারেশন অথবা ই-কমার্সের একটা অংশ। প্ল্যানার ই-কমার্সের অংশ না ভাই, আপনি মার্কেটিং সেক্টরটা ডিজিটাল মার্কেটিং যেটাই করেন না কেন, কেউ যদি আপনাকে বলে তার গিগটা মার্কেটিং করতে হবে বা তার একটা প্রোডাক্ট মার্কেটিং করতে হবে, যে কোনো কিছু মার্কেটিং করতে হবে, সেটার প্ল্যানিংটা সেটার উপর প্ল্যানিংটা তাকে দিতে হবে। আপনি কি কি প্ল্যানে ওইটা মার্কেটিং করবেন বা বায়ার কি কি প্ল্যান করে ওইটা মার্কেটিং করলে সে ভালো প্রফিট পাবে, সে প্ল্যানটা তাকে সাবমিট করতে হবে, প্ল্যান তৈরি করে দিতে হবে। তো আপনার তো এখনো মার্কেটিং এ শেখানো হয়নি আপনাদেরকে, আপনি প্ল্যান দিবেন কি? আমাদের এটা তো হচ্ছে নিশ মার্কেটিং। এখানে নিশ মার্কেটিং আসলো কই ভাই? আচ্ছা ওইটা রাখেন ভাই, এটা এখন আমরা শিখি নাই, এটা নিয়ে কথা বাড়ানোর দরকার নাই। আচ্ছা ভাইয়া তাহলে কি কি টপিকটা বললেন? লিড জেনারেশন, ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ, তারপর হচ্ছে যে গুগল মাই বিজনেস পেজ, ক্রিয়েট গুগল মাই বিজনেস পেজ। আপনি ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করেন, পাশাপাশি ওইটার উপরে আপাতত দেন, যেহেতু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা সবাই জানেন এখানে, তারপর গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করা সেখানে হয়েছে এটাও জানেন, লিড জেনারেশনের উপর গিফট দিতে বলছে, এটা কালকের ক্লাসে অথবা পরশু ক্লাসে আপনাদের দেখাই দিব। পরশু ক্লাস, পরশু ক্লাসে আমি, হ্যাঁ পরশু ক্লাসে, কারণ না মানে জি আপু বলো, আগের দিন একটু কিছু দেখেছিলাম তো ওই জন্য। লিড জেনারেশনে এখনো তেমন কিছু আপনাদের দেখানো হয়নি, জাস্ট শুধু আইডিয়া দেয়া হয়েছে মূলত লিডটা কি এবং লিড জেনারেশন মূলত কি, আমাদের কি কি কাজ সাবমিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখছি। আর এখন আবার তো দেখো জি ফারজান আপু আপনার কই স্ক্রিন শেয়ার কই আপনার? আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার আছে, ওকে কি হয়েছে আপনার কি সমস্যা? নিচে আসেন, ফিনিশে নিয়ে যান, ফিনিশে হ্যাঁ কমপ্লিট ক্লিক করেন, ফিনিশে ক্লিক করেন, ফিনিশে ক্লিক করতে বলছি ফারজান আপু। জি আবার ফিনিশ করবেন, গিগ দেওয়ার অপশন চলে আসছে এখন ফেসবুক বিজনেস পেজের উপর গিগ দেয়। কালকে হ্যাঁ কালকে যেভাবে গিগ দিতে বলছিলাম অন্য একটা ব্রাউজার বা অন্য একটা ইউজার ওপেন করে সেখানে গিগ সার্চ করে রিসার্চ করে আপনি গিগ রেডি করে সেটার উপর গিগ দিবেন। গিগ রিসার্চের ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমাদের যে কিওয়ার্ড দিয়ে সার্চ করব ফাইবার পাশাপাশি কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেয়, প্রতিটা কিওয়ার্ডে নতুন নতুন ট্যাব ওপেন করব, যে গিগটা প্রতিটা কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে, মিনিমাম দুইটা কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে সেই গিগটা আমরা ইয়া করব, হচ্ছে যে
আচ্ছা এরকম 4-5টা গিগ আমরা নিব, দিয়ে তাদের তারা কিভাবে টাইটেল দিছে, তারা কিভাবে ডিসক্রিপশন দিছে, তারা কিভাবে গিগ ইমেজ ইউজ করছে, কি কি ট্যাগ ইউজ করছে, সেই আইডিয়া নিয়ে আমরা নিজের মতো করে একটু মডিফাই করে গিগ গুলো দিব। 4-5 জনের কাছ থেকে আইডিয়া নিয়ে আমাদের একটা নিজের মতো করে ইউনিক তৈরি করে দিয়ে দেবো। কারোটা ফুল কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলে ব্যান করে দিবে, গিগ রিমুভ করে দিবে। আপনি একটা দুইটা লাইন অর্ধেক লাইন নিতে পারেন, কিন্তু ফুল কপি কারো করা যাবে না। আর কারো কোনো সমস্যা নাই? কারো সমস্যা থাকলে স্ক্রিন শেয়ার করে। আচ্ছা ভাইয়া, কি বলেন? আপনি আপনি যে বলছিলেন অন্য কোথাও গিগ মেক করে তারপরে সেটা নিয়ে আসতে, তো ওই অন্য কোথাও সেটা কোথায় করব? বুঝতে পারিনি আপু, আরেকবার বলেন। মানে আপনি বলছিলেন না যে অন্য কোথাও গিগটা রেডি করে দেন সেটা? হ্যাঁ, আপনি একটা নোট টেস্ট করতে আমি হ্যাঁ আপনি একটা নোটপ্যাডে নোটপ্যাড ওপেন করে সেখানে গিগের ইনফরমেশন গুলা নিয়ে আচ্ছা আচ্ছা রেডি করতে পারেন। নোটপ্যাডে নেবেন, মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন নাকি? আচ্ছা নোটপ্যাডে, ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটু স্ক্রিনটা শেয়ার করছি, হ্যাঁ জি জি শেয়ার করেন। কারো কোনো ইস্যু নাই। হ্যালো, জি আপু। হ্যাঁ ভাইয়া, আমি যদি এখান থেকে ওইভাবে খুঁজতে যাই তো সেক্ষেত্রে কি? দেখি পড়ে ওঠে জি, আরো উপরে, আরো উপরে। আচ্ছা এখানে কি ফেসবুক মার্কেটিং দিয়ে? জি, এখানে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করে। আচ্ছা, তো এই শুরুর দিকের গুলো দেখে দেখে তারপরে আপনারও তো দেখি কে আপন মতো অবস্থা হয়ে গেছে, আটকায় আছে স্ক্রিন শেয়ার। এখনো দেখা যাচ্ছে আমার? জি না, এই যে আসতেছে একটু একটু করে। জি, আপনি এই যে একটু উপরে ওঠেন, দেখেন যে নিচে কিছু সাজেস্টেড কিওয়ার্ড আছে, পাশাপাশি আপনি ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করে একটু উপরে ওঠেন। ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক, হ্যাঁ, এগুলো একটা একটা করে নতুন ট্যাবে ওপেন করবেন। রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে একটা করে কিওয়ার্ডের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নতুন একটা ট্যাবে ওপেন করবেন। এই যে ফেসবুক পেজ ক্রিয়েশন, এটার উপর রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করেন, অথবা মাউসের মাঝে গোল বাটনটা প্রেস করলেও হয়ে যাবে।
গোল বাটনটা প্রেস করলে নতুন ট্যাবে ওপেন হবে, প্রতিটা কিওয়ার্ড নতুন নতুন ট্যাবে ওপেন করে। ওপেন করার পর এই যে গিগ গুলান, যে গিগ গুলান প্রথম পেজে আসছে বা সেকেন্ড পেজে আসছে, এই গিগ গুলো একটু এ টু জেড ভালোভাবে নজর দিবেন। নজর দিয়ে দেখবেন যে এখানে কোন গিগে রিভিউ ভালো বা কোন গিগ ইয়ে আছে। তারপরে সেকেন্ড ইয়ে ট্যাবে গিয়ে দেখবেন যে ফার্স্ট ট্যাব মানে ফার্স্ট কিওয়ার্ডে যে ট্যাবটা আছে ওই ট্যাবে মানে ওই পেজে যে গিগ গুলান আছে সেখান থেকে কোনোটা আপনার সেকেন্ড কিওয়ার্ডের ট্যাবটায় কমন পড়ে না, যদি পড়ে ওই গিগটা আপনি ওপেন করবেন আলাদাভাবে, আর একটা ট্যাবে ওপেন করে রাখবেন। এইরকম তিনটা থেকে চারটা গিগ ওপেন করবেন, যেগুলো ম্যাক্সিমাম অন্তত দুইটা কিওয়ার্ডে ফার্স্ট অথবা সেকেন্ড পেজের মধ্যে থাকবে, ঠিক আছে? এরকম চারটা বা পাঁচটা গিগ আলাদা করে নিতে হবে। নেওয়ার পর ওই গিগগুলোর ডিসক্রিপশন, টাইটেল, তারপর ট্যাগ আমরা ইয়ে করব, ওখান থেকে একটু একটু করে নিয়ে একটু মডিফাই নিজের মতো করে মডিফাই করে তারপরে আমরা গিগ দিব। এদের গিগগুলো আপনার মোটামুটি আপনার যে এরা যাদের দুইটা পেজে অন্তত র্যাঙ্কিং আছে তাদের গিগগুলো ভালো অপটিমাইজ থাকে, এবং এই গিগের ডিসক্রিপশন থেকে শুরু করে প্রোডাক্ট ইমেজ থেকে শুরু করে সবগুলো মোটামুটি ভালো থাকে। তো এদের যদি গিগগুলো আমরা ইয়ে করি হচ্ছে যে নেই, সেক্ষেত্রে এখান থেকে ইনফরমেশন নেই মডিফাই করে, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। ওদের টাইটেল আছে, প্যাকেজ ডিসক্রিপশন আছে, তারপর গিগ ডিসক্রিপশন আছে, ট্যাগ আছে, এগুলো থেকে আমরা আইডিয়া নিয়ে নিজের মতো করে দিব। কারো গিগ এখান থেকে ফুল কপি করার দরকার নেই। নেটের যে অবস্থা, ওকে ভাইয়া আচ্ছা, তারপর সালমা আপুর কি অবস্থা? সালমা আপু সালমা আপু হারাই গেল নাকি? আপনার কি সমস্যা? কোন সমস্যা থাকলে স্ক্রিন শেয়ার করেন, যার যেখানে সমস্যা স্ক্রিন শেয়ার করেন দেখতেছি। ফার্স্ট থেকে তো হচ্ছে এখনো কিছু করা হয়নি। মানে কি আমি স্ক্রিন শেয়ার করতেছি? ক্রিয়েট এ নিউ গিগে যান, আপনি কিন্তু বায়ো অ্যাড করেননি, প্রোফাইল ডিসক্রিপশন অ্যাড করছেন। আচ্ছা কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ। কন্টিনিউ আবার কন্টিনিউ। এই যে নেম দেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন, উপরে উপরে ডিসক্রিপশন দিতে হবে। আপনি যে ডিসক্রিপশনটা বললেন যে নিচে হাতে লিখছেন সেটা এখানে দিতে হবে, আপনার প্রোফাইলের ডিসক্রিপশন, আপনি কি কি কাজ পারেন, কি 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 বিষয়ের উপরে এক্সপার্ট, সেগুলো দিতে হবে।
হ্যালো, জি আপু শুনতেছি। আপু আপনি যে প্রোফাইলের ডিসক্রিপশনটা লিখছেন ওটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। প্রোফাইলের জন্য আপনি কি কি কাজ পারেন না পারেন যে ডিসক্রিপশনটা লিখছেন সেটা এখানে দেন। গিগের ডিসক্রিপশন না, এটা প্রোফাইল ডিসক্রিপশন। স্যার রিকোয়ারমেন্টে কি দেবো স্যার? কোন গিগ? গিগের ট্যাগ কিওয়ার্ড বা ট্যাগ কি? শর্ত। জি শর্ত দেবো। আরে ভাই গিগের ট্যাগ কি, আপনার কোন সাবজেক্টের উপর গিগ দিচ্ছেন, কি সার্ভিস সেল দিচ্ছেন সেটার উপর তো রিকোয়ারমেন্ট বলতে হবে আমাকে। আপনি লিড জেনারেশনের গিগ দিলে তো আমি ফেসবুক বিজনেস পেজে কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো দিতে পারি না। আপনাকে বলতেছি কি বিষয়ের উপর গিগ দিচ্ছে, কি বিষয়ের উপর গিগ তুলতেছেন আপনি। ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন। হ্যাঁ তো লিড জেনারেশনের গিগ সেটা তো বলতে হবে। এবারে লিড জেনারেশনের উপর গিগ দিচ্ছি, লিড জেনারেশনের উপর হবে আপনার রিকোয়ারমেন্ট ইয়ার টার্গেটেড নিশ এন্ড লোকেশন। টার্গেটেড লিড, টার্গেটেড নিশ, NICHE নিশ মানে হচ্ছে এটা। হ্যাঁ নিশ মানে কি জানেন না? নিশ মানে নিশ কিওয়ার্ড সাবজেক্ট আগে নিশ এন্ড লোকেশন। গ্রামাটিক্যাল ভুলগুলো যেগুলো হলে ঠিক করে নেন, গ্রামারলি ইউজ করবেন, তাহলে যে গ্রামাটিক্যাল ভুলগুলো আপনার ইয়া ভুলগুলো এগুলো ধরতে পারবে। আন্ডারলাইন করা হচ্ছে সেই সেই স্পেলিং ভুল হয়েছে, ওটার উপর রাইট বাটন ক্লিক করেন, দেখবেন যে ওটা কারেক্ট স্পেলিংটা দেখাবে। যেটা ভুল হচ্ছে সেটার উপর রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করবো। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওটার উপর রেখে এই যে দেখেন ইয়া করে দিচ্ছে। হয়েছে, আপাতত এইটুকু থাক, পরবর্তীতে আবার নতুন কিছু অ্যাড করা যাবে, এই অবস্থায় সেভ করে চলে আসেন টিচে। পরবর্তীতে এসব এডিট করা যায়। আপু একটু ইয়াটা দেখলাম হচ্ছে এই এই হচ্ছে প্রোফাইলের কোনো কিছু হচ্ছে এডিট করলে নাকি হচ্ছে যে আমরা যে সিরিয়ালে থাকি সেই সিরিয়াল থেকে অনেকটা পিছিয়ে যাব। সমস্যা নাই, এডিট করতে নিষেধ করি। সমস্যা নাই, এডিট করা যায়, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি একটু ইয়াটা জুম করে নিতে পারবেন আপু, আপনার ব্রাউজারটা একটু জুম করে নেয়। কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের মাঝে গোলটা একটু ঘোরান তাহলেই হবে। কন্ট্রোল বাটন চেপে ধরে আর একটু বেশি হয়ে গেছে, এত না, 110-125 রাখতে পারে। আরেকটু আরেকটু জুম করেন আপনি। হ্যাঁ ওকে হয়েছে। ইওর অকুপেশন এখানে ক্লিক করেন, সিলেক্ট অকুপেশন।
ডিজিটাল মার্কেটিং দেন, তারপর ইমেল মার্কেটিং দেন, ই কমার্স মার্কেটিং, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও দিয়ে নিচে চলে আসে। ইমেল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে সেভ, কন্টিনিউ ক্লিক করেন। উপরে ইয়ারটা সিলেক্ট করে দেন আপু, উপরে উঠেন, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর ডান দিকে আপনার ইয়ার আছে, ডান দিকে বক্স আছে, ১৭ থেকে ২০ সিলেক্ট করে দেন। গটিটে ক্লিক করেন, আগে নিচে গটিটে ক্লিক করেন, ওটা কেটে দেন আপু, হ্যাঁ গটিটে ক্লিক করেন আর এই ছোটোটা কেটে দেন, রিলোড দেন, পেজটা রিলোড দেন, উপরে যান, উপরে গিয়ে বাম সাইডে দেখেন, উপরে একদম অ্যাড্রেস বারে যেখানে অ্যাড্রেস লেখেন তার বাম সাইড, ওখানে একটা রিলোড বাটন ইয়ে আছে তীরের মতো, তীরের মতো একটু নিচে নিচে ওখানে না আপু, ওই ওই টাইপে যান, কন্ট্রোল আর চাপেন, এখানে না, এখানে না, পরের ট্যাবে যান, পরের ট্যাবে যান, এই ট্যাবটা না পরের ট্যাবে, হ্যাঁ এখানে, হ্যাঁ যে ওইটা, ওইটা ক্লিক করেন, অথবা কন্ট্রোল আর একবারে চাপলেও আপনার রিলোড হবে, এখন ফিনিশে ক্লিক করেন। হ্যাঁ আবার ফিনিশে ক্লিক করেন, আপনারা ক্লাসে মনোযোগী থাকেন না, কালকে এই জায়গাটা বারবার দেখাই দিছিলাম, বারবার বলতেছিলাম এই জায়গায় আপনারা ভুল করবেন, ভালোভাবে মনোযোগ দেন যে এই সমস্যা আসবে সবার, এখন এই যে যে বিষয়ের উপর গিগ দিবে, ফেসবুক বিজনেস পেজ অথবা গিগ আপনার লিড জেনারেশন অথবা গুগল মাই বিজনেস পেজ, সেটার উপর গিগ রিসার্চ করে আসি, এখানে যে টাইটেল দিবেন, তারপর টাইটেলের উপর ওরা যে সাজেস্ট ক্যাটাগরি করবে সেটাতে ক্লিক করে দিবেন, তারপর ট্যাগ দিবেন, তারপর ডিসক্রিপশন দিবেন, তাহলে রিসার্চ করে করে আসে ইয়ে করে। আর কার সমস্যা? কার কি সমস্যা? কারো কোনো সমস্যা নাই? হ্যাঁ হ্যাঁ শেয়ার করে, জি দেখতেছি, এখানে ট্যাগ দিবেন, এই যে যে প্রতিটা গিগের শেষে যে ট্যাগ গুলান থাকে যেগুলো দিয়ে আপনি সার্চ করলেন,
গিগগুলো ওপেন করার পর যা আপনি যে গিগ রিসার্চ করছে গিগের ওই অন্যদের গিগগুলো যে দেখছেন ওখানে কি কি ট্যাগ ছিল শেষে গিগের শেষের দিকে গেলে কিন্তু ট্যাগ পাওয়া যায়। আচ্ছা একদম রিভিউ আপনি যান আমি দেখতেছি কোথায় গিয়ে পাবেন, নাহলে আবার খুঁজে পাবেন না যে কোন ব্রাউজার দিয়ে গিগ রিসার্চ করতেছিলেন সেই ব্রাউজারটা ওপেন করে। অন্যের গিগ গুলা দেখতেছিলেন যে ব্রাউজার দিয়ে সেখানে যান। আপনি কিসের উপর গিগ দিচ্ছেন, ফেসবুক বিজনেস পেজের উপর? আপনি ডিজিটাল মার্কেটিং এর গিগ খুঁজে কি করে? জি শেয়ার করেন। আপু দেখি কসমেটিকের দোকানে গিয়ে কাঁচা বাজার খুঁজতেছে, দিচ্ছেন ফেসবুক বিজনেস পেজের উপর গিগ, আপনি খুঁজতেছেন ডিজিটাল মার্কেটিং। আমি ভাবলাম সত্যি সত্যি কেউ করতে সার্চ করেন ফেসবুক বিজনেস পেজ লিখে। হ্যাঁ একটা গিগ ওপেন করেন ভাইয়া, আমার তো গিগটা কোথায় আমি এখন খুঁজেই পাচ্ছিলাম। দাঁড়ান আপনার কাছে একটু পরে আসতেছি। আপু আগে ট্যাগ কোথায় পাবে এটা দেখাই দিই। হ্যাঁ একদম নিচে আসেন, নিচে আরো নিচে আরো নিচে যতটুকু নিচে নামা যায় আরো নিচে, সবাই উপরে না, এই যে দেখেন আরেকটু উপরে যান একটু একটু, এই যে দেখেন রিলেটেড ট্যাগ বেশি উপরে চলে গেছে, আর একটু নিচে নামে, আর একটু নিচে নামে, আমার প্রাইভেট নাই একটু নিচে নামে। হ্যাঁ এই যে দেখেন রিলেটেড ট্যাগ, হ্যাঁ হ্যাঁ এগুলাই। আচ্ছা কই গেল কে আপু? স্ক্রিন শেয়ার আসুক আগে। এই তো এখন আসলো। হ্যাঁ যান এডিট গিগে যান। এই যে দেখেন এগুলো ঠিক আছে, কোথাও দিতে হবে না, আপনার একটাতেও দিতে হবে না, আপনি ইয়াতে একটা প্রাইস দিয়ে আপনি ইয়ে করে দেন। সিলেক্ট এগুলো কিছু করবো না 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 কিচ্ছু করতে হবে না, এগুলো ঠিক আছে একটু দেখেন। ঠিক আছে যান আপাতত, আপনি গিগ দেন, গিগ দিতে পারলেই ওটা অনেক। এই যে আমি একটা 5 একটা 15 আর একটা 30 বাড়ায় দিব। হ্যাঁ না থাক, আর এই যে এক্সট্রা সার্ভিস এগুলো ওগুলো কিছু দিতে হবে না। এখন 7 কন্টিনিউ করবো। জি মনে হচ্ছে আজকে আপনি অনেক রাগি রাগি আছেন ভাইয়া। হোমওয়ার্ক দেওয়া হয়, হোমওয়ার্ক না করলে কি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার কিভাবে করি বলেন? এই কাজগুলো যদি প্র্যাকটিস সেশনে করতাম, হোমওয়ার্কে করতেন, আমি নতুন কিছু আজকে শেখাইতে পারতাম।
আবার সবার পরীক্ষা দিতে পারতাম। এখানে গিগের ডিসক্রিপশন দিতে হবে বক্সে। ল্যাপটপ দেখ, ছোট বেজি